আপনার পাসপোর্ট বইয়ের ভিসা আসছে কিনা আপনি নিজে থেকে আপনার মোবাইল থেকে চেক করতে পারেন বা বা আপনার মোবাইলে যে মেসেজ ওই লিঙ্ক দিয়ে আপনি চেক করতে পারেন আর আমি একটা লিঙ্ক দিয়ে দিব ওয়েবসাইটের লিঙ্ক আপনি ওইখান থেকে চেক করে নিতে পারেন কমে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো ওইখান থেকে আপনি আপনার ভিসা আসছে কিনা সম্পূর্ণ দেখতে দেখতে পারেন ক্লিয়ার হওয়ার পরে পাসপোর্ট অফিসে যাবে যাবেন নিশ্চিত হওয়ার পরে আপনি পাসপোর্ট অফিসে যাবেন কারণ অনেকেই আবার পাসপোর্ট অফিসে শুনতে যায় যে আপনার আমার ভিসা আসছে কি না এই আপনি নিজের থেকে মোবাইলে সব কিছু চেক করে তারপর ভিসা অফিসে গেলে আপনি নিঃসন্দেহে পাসপোর্ট নিয়ে চলে আস আসবেন চলুন ভিডিওটা শুরু করে যাক আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই প্রথমে যদি আপনি ভিসার ডেট দেওয়া দেওয়ার মানে চোদ্দ তারিখে যদি আপনার ডেট থাকে তখন যদি আপনি তেরো তারিখে যদি চেক করেন তখন কিন্তু এরকম আসতে পারে এই যে রিসিভ অ্যাট সেন্টার এখানে ডিও এনই দেওয়া আছে সেন টু আই সি আই এখানে ডিও এনই দেওয়া আছে কিন্তু রেডি ফর ডেলিভারিতে ডিওএনই দেওয়া নেই এখানে ডেলিভারি ফরম সেন্টার মানে পাসপোর্ট অফিস এখানে কিন্তু ডিওএনই দেওয়া নেই তাহলে বুঝবেন যে আপনার এই কিন্তু কোনো আছে এখনও কিন্তু বই আপনার বই কিন্তু ক্লিয়ার হয়নি বা পাসপোর্ট অফিসে আসেনি তখন এটা এটা বুঝবেন যে আপনার ভিসা কিন্তু এখনও কমপ্লিট হয়নি আর আর এখন আমি ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি আমি যে লিঙ্কটা ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দেবো সেম ওই লিঙ্কে যাওয়ার পরে সেম এর একটা ইন্টারফেস শো করবে এখানে আপনারা একটু জুম করে নেবেন জুম করে নেওয়ার পর যে টেক ইউর অ্যাপ্লিকেশান এখানে যে টেক ইউর অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করার পর এখানে যে প্লিজ প্লিজ ক্লিক হার ইউর ট্র্যাকিং ইউর অ্যাপ্লিকেশান মানে এটা এটাই যে এখানে ক্লিক করবেন রঙিন লেখার পরে ক্লিক করবেন এখানে ক্লিক করবার সেনাটা ইন্টারফেস শো করবে শো করবে এই যে এখানে আপনি এখানে ক্লিক করবেন এই এসআইটেরটা না কিন্তু এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সেনোনারটা ইন্টারফেস শো করবে এখানে যে ফার্স্টে দেওয়া আছে যে প্লিজ টাইপ ইউর অ্যাপোক কোড মানে এই যে ওপরে যে এই যে ইয়ে সি আর এটা এটা এখানে দিতে হবে ফার্স্টের এই কোডে আর যে ওয়েব ফাইল নাম নাম এখানে যে আপনার যে পাসপোর্ট করার সময় যে স্লিপটা দেয় সেখানে যে ওয়েব ফাইল নামে যে এটা দেওয়া আছে ওইটা দিতে হবে পাসপোর্টটা জমা দেওয়ার পরে কিন্তু সেম এটা একটা স্লিপ দেয় পাসপোর্ট অফিস থেকে এখান থেকে আপনি যে এই যে এই যে ওয়েব ওয়েব ফাইল ওয়ান এখানে যে বিজি ডিডি এই এইটা আপনি ওইখানে পেস্ট করতে হবে আমার আগে থেকে এখানে একটা এ লেখা আছে আমি এখানে পেস্ট করছি আর তারপরে এই যে উপরে যে এ আর এ আর এসিআর এনআইএল দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন এই যে সাবমিট অপশান আছে এখানে সাবমিটে ক্লিক করবেন এই ক্লিক করার পরে এখানে এখানে কিন্তু এই চলে আসছেই এই দেখেন এখন এখন কিন্তু আমার এই বিষয় কিন্তু কমপ্লিট এখানে সারিটায় কিন্তু ডিওএনই লেখা উঠছে এখানে সারিটায় কিন্তু ডিওএনই লেখা উঠছে কেন সারিটা কিন্তু এই ডিও এনই লেখা উঠছে এখানে এভাবে আপনারা আপনার মোবাইল দিয়ে চেক করে একদম নিঃসন্দেহে যাবেন ক্লিয়ারভাবে কোনো চিন্তা অনেকেই বিষাদ তোমাদের পরে যে বই আসছে কি না এভাবে চিন্তা চিন্তা করে এখানে নিজের মোবাইল না অন্যের মোবাইল এভাবে এইভাবে চেক করে যাবেন এখন কিন্তু রেডি ফর ডেলিভারিতে ডিওএনই দেওয়া আছে ডেলিভারি ফর সেন্টার এখানে কিন্তু তাও কিন্তু ওটা ডিও এনই দেওয়া আছে এভাবে আপনারা চেক করে পাসপোর্ট বিষান নিতে যাবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন